আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আবারও মুরগির খাবার নিয়ে চলে আসছি আমি কয়েকদিন আগে মুরগির খাবার নিয়ে ফিড নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের উনতিরিশটা পাহাড়ি মুরগি দুই মাস বয়সী পাহাড়ি মুরগির কতটুকুন খাবার লাগছে দিনে এবং মাসে কতটুকুন খাবার লাগছে খাবারের দাম মাসে ইলেকট্রিক বিল কেমন হতে পারে সব মিলায় একটা মাসিক একটা হিসাব দেখিয়েছিলাম আজকেও ফিড নিয়ে কথা বলবো কিন্তু আজকে প্রসঙ্গ কিন্তু আলাদা গতকাল আপনাদের ভাইয়া বাজার থেকে এই খাবারটা কিনে নিয়ে আসছে এখন এখানে দেখেন এখানে ধান আছে চাল আছে মানে খুদ আছে তারপরে ভুট্টা আছে গম আছে এ দেখেন ভুট্টা গম সব কিছুই আছে দেখা যাচ্ছে কিনা না গম টম সব কিছুই আছে এটা মিক্সড ফুড এখন দোকানদার বলছে যে ফিডের যেহেতু দাম বেশি আপনি এটা নিয়ে যান এটা নিয়ে যদি ওই ফিডের সাথে মিশায় দেওয়া হয় তাহলে একটু সাশ্রয় হবে এই ফিডের এই খাবারটা দাম নিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছে মিক্সড খাবারটা আর এটা তো আপনাদেরকে বলাই হচ্ছে যে এটা পঁচাত্তর টাকা এটা নারিশের আমরা খাওয়াচ্ছি নারিশের মোটামুটি পঁচাত্তরের আশেপাশেই থাকে কোম্পানির যে ফিডগুলা ব্র্যান্ডের যে ফিডগুলা তো এইবার আসি যে এই খাবার প্রসঙ্গে এই খাবারটা যখন আপনাদের ভাইয়ার হাতে দেখলাম তখন আমার কাছে মনে হলো যে এই খাবারটা নিয়ে এই যে মিশ্রিত যে খাবারটা এটা নিয়ে আমার একটু কথা বলা উচিত আপনাদের সাথে শেয়ার করা উচিত আমি যা জানি শাকিল ভাই আমাকে যেভাবে শিখিয়েছে বা আমি যা যতটুকুন শিখেছি আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয় এখন আমরা যে মুরগিগুলোকে তৈরি করছি এগুলো কিন্তু প্যারেন্টস মুরগি এগুলো ডিমের জন্য এগুলো প্রোডাকশানের জন্য তো কেন আমরা এই মানে এই খাবার খাওয়াবো বা এই খাবার খাওয়ালে কি হতে পারে এই মিক্সড ফুডটা খাওয়ালে কি হতে পারে বা এটার খাওয়ানোর ভালো দিক কি খারাপ দিক কি এটার খাওয়ানোর ভালো দিক কি খাওয়া খারাপ দিক কি আমি যতটুকুন জানি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই যে এই খাবারটা এই খাবারটা নিঃসন্দেহে খুবই পুষ্টিকর একটা খাবার এতে কোনো সন্দেহের অবকাশই নাই এতে ভুট্টা আছে এখানে ধান আছে খুদ আছে গম আছে সব কিছুই আছে এর ভেতরে কিন্তু এগুলো সব দেয়া থাকে কিন্তু এগুলো কি করা হয় এখানে কিন্তু বেশ কিছু ভিটামিন জিঙ্ক আয়রন বেশ মাল্টি মাল্টিভিটামিন এখানে অ্যাড করা হয় এবং এগুলো কিন্তু হজম সহনীয় করা হয় যখন তৈরি করা হয় বিশেষজ্ঞ থাকেন সেখানে হজম সহনীয় করা হয় আবদ্ধভাবে যারা মুরগি পালন করছে তাদের জন্য আসলে এই খাবারটা দিতে হবে এই যে ফিড পোলট্রি ফিড যেটা কোম্পানির প্রস্তুতকারক যে এই ফিডটা দিতে হবে কেন দিতে হবে সে প্রসঙ্গে আসছি আমরা যখন আবদ্ধভাবে মুরগি পালন করব। তখন মানে কি হয় আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু হজম করার জন্য কিছু হজম রস আছে এনজাইমিং কিছু কম্পোনেন্ট বা উপাদান আছে সেগুলো দরকার হয় তো সেগুলো কি করি আমরা মানে মুরগির ক্ষেত্রেই বলি মুরগি যখন মুক্তাচারণ পদ্ধতিতে লালন পালন করা হয় মুরগি কিন্তু বিভিন্ন জায়গা থেকে শাক খাচ্ছে ঘাস খাচ্ছে বিভিন্ন পোকা পোকামাকড় খাচ্ছে এখান থেকে হয় কি তার এই হজমের জন্য যা যা দরকার হয় সব তারা পেয়ে যায় কিন্তু আবদ্ধভাবে মানে আমাদের মতো করে শেডের ভেতরে রেখে চব্বিশ ঘন্টা এভাবে রেখে যারা পালছে তারা তাদের মুরগি কিন্তু ওই খাবারগুলো পায় না তাতে করে হয় কি তারা কিছু খাবার থেকে বঞ্চিত হয় যে খাবারগুলো তাদেরকে হজম করতে সাহায্য করে এখন যেহেতু হজম করতে সাহায্য করে এমন কিছু খাদ্য তাদের কমতি আছে সেই ক্ষেত্রে এই খাবারগুলো তাদের জন্য কিন্তু বেশ হজম সহায়ক নাও হতে পারে হজম করতে কষ্ট হতে পারে এবং বধহজম হবে এই কারণে আবদ্ধভাবে পারলে এই খাবারগুলোকে আমরা একটু অ্যাভয়েড করতে পারি এখন অনেকে বলতে পারে যে আপু আমি তো মিশাই দেই এখন হ্যাঁ আপু দিতে পারেন বা ভাইয়ারা দিতে পারেন এই খাবারের সাথে যদি অল্প অল্প করে মিশাই দেওয়া হয় তাতে আমার মনে হয় না আমি আসলে ঠিক শিওর না যে তাতে যে খুব সমস্যা হয় কি না তবে আবদ্ধভাবে পারলে এরকম পোলট্রি মানে কোম্পানি প্রস্তুতকারক ফিড ব্যবহার করা উত্তম আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে ডিমের জন্য যে মুরগিকে আমরা লালন পালন করব। সেই মুরগিকে এই খাবারটা দিতে হবে কারণ এখানে পরিমিত আয়রন ক্যালসিয়াম জিঙ্ক বিভিন্ন ভিটামিন মিনারেলস সব কিছু আছে এবং মানে ডাক্তার বা গবেষক এটাকে পরীক্ষা করে একটা একটা মুরগির জন্য কতটুকুন লাগে একটা মুরগি ছোট মুরগি হোক সেটা অ্যাডাল্ট মুরগি হোক দিনে কতটুকুন খায় সেই খাবার তার কতটুকুন প্রয়োজন হয় আয়রনের বা ক্যালসিয়ামের বা ভিটামিনস বা মিনারেলের কতটুকু প্রয়োজন হয় সেটা বুঝেই কিন্তু এই খাবারটা তৈরি করা হয় ডিম পাড়ার জন্য কি কি লাগে হ্যাঁ তাদের এই যে যখন আমরা ব্রয়লার গ্রোয়ার খাওয়াচ্ছি ডিম পাড়ার সময় যখন হবে আমাদের মুরগির তখন হয়তো বা আমরা অন্য খাবারে চলে যাব তখন নিশ্চয়ই ইনশাল্লাহ আল্লাহ কবুল করে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধাপে ধাপে যখন মুরগি বড় হতে থাকে খাবার কিন্তু চেঞ্জ হতে থাকে সেই খাবারের মধ্যে কিন্তু সেই পরিমাণটা বাড়াতে হয় বা আরও পরিমাণ অ্যাড হতে থাকে আমি আসলে নিজে যেহেতু বিশেষজ্ঞ না আমি ব্যাপারটা টোটাল বলতে পারছি না কিন্তু যতটুকু জানি ততটুকু বোঝাচ্ছি কিন্তু এই খাবারগুলো অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ এটাতে তো কোনো ভুলই নাই এটা আল্লাহ প্রদত্ত খাবার এইগুলো দিয়েই কিন্তু এগুলো বানানো হয় কিন্তু কিছু আলাদা জিনিস এর ভেতরে অ্যাড করা হয় আর এইগুলো হয় কি হজম করতে কষ্ট হয় ওই যে আগে বলছি যে প্রকৃতি থেকে হজম করার জন্য যে খাবারগুলো সহায়ক সেইগুলো আবদ্ধ অবস্থার মুরগি পায় না বলে এই খাবারটা দেয়া উত্তম আর ডিমের কথায় আসছিলাম প্রোডাকশানের মুরগি তো এই খাবারগুলো খাওয়ালে প্রোডাকশান ভালো হবে আর যেহেতু আমরা জানি না এখানে মাত্রাটা কতটুকুন কি আছে কতটুকুন খাওয়াতে হবে তাতে করে অনেক সময় হয় কি যে প্রোডাকশান ডিমের প্রোডাকশান কমে যেতে পারে এবং বধজম হতে পারে এটা কিন্তু শাকিল ভাইয়ের কথা অনুযায়ী আমি বলছি যে ডিমের মুরগিকে অবশ্যই ফিট খাওয়াতে হবে এখন শাকিল ভাই একদিন আমাকে বলছিলেন যে আপা যে ডিমের মুরগি যখন ডিম পারবে সেই ডিম থেকে যখন আপনি বাচ্চা ফুটাবেন সেই বাচ্চাকে যখন মাংসের জন্য প্রস্তুত করা হবে বড় করা হবে তখন আপনি কিন্তু বাইরের খাবার দিতে পারবেন ভাত দিতে পারবেন খিচুড়ি রান্না করে দিতে পারবেন মিক্সড ফুডও হয়তো বা তখন চলা যেতে পারে হ্যাঁ তো কিন্তু মিক্সড ফুড যেহেতু হজমের সমস্যা একটু কমই দেওয়া উচিত এটা আমি বলছি শাকিল ভাই বলেননি হ্যাঁ কিন্তু মুরগির জন্য এইখানে আপনি কোনো কম্প্রোমাইজ করেন না হ্যাঁ কারণ ভালো মা তৈরি হলে কিন্তু কি হবে তাদের প্রোডাকশান ভালো হবে ভালো প্রোডাকশান দিলে কি হবে খামারই লাভবান হবে এখন আমাদেরকে বোঝার ক্ষমতা দিক আল্লাপাক এখন ব্যাপার হচ্ছে যে আসলে মানে সবই বুঝছি সবই ঠিক আছে কিন্তু এই ফিডের দাম এত বেশি বেড়ে গেছে হ্যাঁ দিন দিন বাড়াতে এটা খামারির জন্য কতটুকু বান্ধব হচ্ছে খামার খামারি বান্ধব হচ্ছে বা খামার বান্ধব হচ্ছে এটা একটা বড় প্রশ্ন কারণ এভাবে করে যেমন আমাদের মুরগির বয়স কিন্তু দুই মাস দুই মাস পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে মুরগি ডিম কত মাসে আসে তো এই কয় মাস লালন পালন করা এই পঁচাত্তর টাকা বা আশি টাকা করে দরে যে ফিটগুলা এই ফিড খাওয়ায় লালন পালন করা হ্যাঁ তো এটা কিন্তু আসলে কষ্টসাধ্য ব্যাপার আর এখানে হচ্ছে কি এটা পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় এলাকা এলাকাভেদে হয়তো এগুলা যদ্দূর জানে চল্লিশ টাকাতেও পাওয়া যায় তো তাতে করে হয় কি মোটামুটি দাম অর্ধেকে নেমে আসে যার জন্য এই ফুডের প্রতি এই যে মিক্সড খাবারের প্রতি অনেক খামারি কিন্তু আগ্রহী হয় তাতে করে ডিমের প্রোডাকশান কমে আসবে মুরগির বধাজম হবে হ্যাঁ তার থেকে আমরা যদি ডিম পাড়া মুরগি অর্থাৎ প্রোডাকশানের জন্য বা প্যারেন্টস হিসাবে যাদেরকে তৈরি করব তাদেরকে শুধুমাত্র একটু কষ্ট করে ফিট খাওয়াই এবার সেই মুরগি যখন প্রোডাকশানে আসবে আমরা যখন ডিম পাবো সেই ডিম যখন আমরা হ্যাচ করব বা ফুটাবো সেই ডিম ফুটানোর পরে সেই বাচ্চা ব্রোডিংয়ের পরে যখন আমরা মাংসের জন্য তৈরি করব। তখন যদি আমরা অন্য খাবারে যাই ভাত দিতে পারি এই মিক্সড ফুড চলবে এই ফুড চলবে কোম্পানি খাবার যেটা চলবে সেই চলার সাথে সাথে যদি আমরা ভাত দেই পাশাপাশি যদি আমরা একটু খিচুড়ি দেই হয়তো বা মিক্সড ফুডও দেওয়া যেতে পারে অল্প অল্প করে মিশায় খাবারের সাথে সেটা হয়তো মানে দেয়া যেতে পারে সেটা আমিও আল্লাহ কবুল করলে সেই দিন দেখলে আমিও তখন হয়তোবা সেটা করব। কারণ এই ফিট যদি কন্টিনিউয়াসলি খাওয়াতে থাকি এক লাগাতার খাওয়াতে থাকি এক টানা তাহলে কিন্তু ওই খামারি বাঁচবে না কোনোভাবেতেই এটা কিন্তু আসলে কার টাকা বেশি আছে বা কে অনেক ধনী কে গরিব কার টাকা নেই গরিব খামারি এটা কিন্তু আসলে বড় কথা না বড় কথা হচ্ছে টিকে থাকা তো আমার কাছে কিছু কমেন্ট আসে যে আমি গরিব খামারি আপু এখন আমার এইটা 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 এরকম এইটা এইটা এরকম আমি তাদেরকে বলি ভাইয়া বা আপু আমিও কিন্তু গরিব খামারি আমি একেবারেই গরিব খামারি আল্লাহ রহমত ছাড়া আমার কাছে আর কিছুই নাই আর যেটা আছে আমার পরিবারের ভীষণভাবে একটা সহযোগিতা আমার সাথে আছে আল্লাহ রহমত নিয়ে আমি মাথায় নিয়ে আমি চলি সব সময়ের জন্য আমি একেবারেই কাঙাল হ্যাঁ আপনারা বলতে পারেন যে এত কষ্ট মানে খরচ করে আপনারা সেট করছেন কীভাবে আপনি গরিব খামারি বলতে পারেন ভাই এই সেট কিন্তু করতে আমার সময় লাগছে এই সময়টা লাগার কারণেই কিন্তু এই যে খারাপ দুর্যোগের মধ্যে মুরগি তোলা হয়েছে কিন্তু এই কারণেই তো আর কিছুই না এই মুরগিগুলো কিন্তু অনেক আগেই অর্ডার দেওয়া হচ্ছে কিন্তু আমাদের সেট আপ করতে দেরি হচ্ছে সেট করতে কেন দেরি হচ্ছে সেট আপ করতে দেরি হচ্ছে অর্থনৈতিক কারণে আপনাদের ভাইয়া চাইছে যে সেট আপ যেহেতু একবার বারবার তো সেট দেয় না তো ঠিক আছে একটু সময় নিয়ে আমরা একটু একটু করে মাসে মাসে করে নিই সেট আপটা এইভাবে করেই কিন্তু টাকার অঙ্কটা বেড়ে গেছে আর কিছুই না তো আমাকে কেউ ধনী খামারি ভাববেন না আপনাদের মতোই আমি কিন্তু গরিব খামারি আমি গরিব খামারি গরিব কৃষক একেবারে মধ্যবিত্ত ঘরের বউ আমি খামারি হিসাবে তো একেবারেই গরিব দরিদ্র আল্লাপাক আমাকে একটু একটু করে শেখাচ্ছেন হয়তোবা একদিন আমি শিখে ভালো খামারি যদি হতে পারি সেদিন হয়তো বলতে পারব যে আমি খামারি ভালো একজন খামারি ধনী খামারি না ভালো খামারি আদর্শ খামারি তো সেদিন সেদিনের অপেক্ষায় আছি তাকায় আছি আমার মহান রাবুল আলামিনের দিকে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনারা সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ